যারা মানুষের পিছনে এবং সামনে ঠাট্টা বিদ্রুপ করে সামাজিক মর্যাদা নষ্ট করে তারাও তো বলেন এবং দুজনে মানুষের মান সম্মান ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না অন্যায় ভাবে, ওরা কথায় কান দিয়ে কারো সামাজিক মর্যাদা নষ্ট করা যাবে না। হ্যাঁ, করিমের মেয়ের তো রহিমের সাথে কথা বলতে দিলাম, কথাকে একটা ফালাইছে, হেটা তো তুমি জানাই না, সব আন্দাজে কুয়ে দিয়ে মেয়েটার জীবন ডাকবারে শেষ করে দিল। এ কিয়ামত পর্যন্ত কাবা করে গিয়ে নামাজ পড়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষকে হতে হবে দায়িত্ববান, অন্যায় কোনো কারণ কোনো মানুষের মান ইজ্জতের ব্যাপারে কথা হইলে সেটা তার তথ্যবহুল কথা বইলে মিথিয়া দেওয়ার মাধ্যমে সমাজকে শৃঙ্খলা রাখতে হবে, উড়িয়ে দিয়ে ঝগড়া লাগছে প্রতিবেশে জানি না ওই যে কে তোমার ওই যে কর্ণবকে তোমার দোষ নেই, কথা বলবেন কিনা সামাজিকভাবে কার মান সম্মান আঘাত করবেন না, পারলে নীরব নীল সংশোধন করবেন, ব্যক্তিগত আগে দাওয়াত দিবেন যে বোন ভাই এই কাজ করা ঠিক হবে না, না পারলে তার কর্তৃপক্ষ নিয়ে আমি ভুল ভিড়িয়ে দিয়ে তার সামাজিক মর্যাদা নষ্ট করে আবার মসজিদে গিয়ে আল্লাহ আকবর এই সমস্ত পাগলামি বাদ দেওয়া লাগবো, দায়িত্ববান হতে হবে। আরে কি বলছে ফয়লুল মুসাল্লিন, এই দেখেন ভাই নামাজি ব্যক্তিদের জন্য দুজো কল্যাণ হবে, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে কি উদাসীন, উদাসীন বুঝুন তো নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না, মহান আল্লাহর সিজদা দেয় তার পক্ষ থেকে আসা কোরআন বিজয়ের কোনো কথাই বলে না, বলে বরঞ্চ কালমা সিলিনের কথা বলে। এই সমস্ত নামাজিরা কি কোথায় যাব? হ্যাঁ আচ্ছা আপনি বলেন তো একটা মহিলা দিন 1000 বলে করিয়াম আমার স্বামী 1000 বলে তসবিরানি সন্ধ্যাবেলায় মাস্টার সাথে শুয়ে থাকে, আরেকটা মহিলা কারো স্বামী স্বীকার করে না যার তার সাথে রাত্রি যাপন করে, খারাপ কন্যা সবচেয়ে বেশি, এই দুই মহিলার মধ্যে খারাপ কন্যা বেশি, যে স্বামীর দুহাই দিয়ে অন্য সাথে তাহলে বেশি খারাপ, কথা আপনারা বুঝে বুঝাইতে পারেন নাকি? তার একটু হা নাক বললেন, যে মহিলা বললো করিম আমার স্বামী দিন 1000 বলে সন্ধ্যাবেলায় মাস্টারদের সাথে শুয়ে থাকে, আর একটা মহিলা কারো স্বামী স্বীকার করে না যার তার সাথে থাকে, দুটাই খারাপ কিন্তু সকলও খারাপ, কারা স্বামীর দুহাই দেওয়ার কথা এলো তখনও খারাপ, যারা আল্লাহকে মানে না তারা জিনা ব্যবসার হত্যা সন্তানের আক্রম কুকম করতেই পারে। তুমি বা সত্য নামাজ করে তুমি মা বাপের খেবার দাও না, বাপের সাথে ভালো ব্যবহার করো না, পুণ্যের হক দাও না, হ্যাঁ স্ত্রীর মহারণা দাও না, এটা তোমার ওপর কোন ধরনের পাগলামি? 17-20 পর্যন্ত এখন এই আয়াতের বক্তব্য হলো, ও আগের 11-16 যা বলছে তার বিপরীত কথা বলছে, আগে যারা পরকালকে অস্বীকার করে যায় খুশি তাই হালাল হারাম বাসে না, বৈধ অবৈধের কোনো পরোয়া করে না, তাদেরকে পরকালে জাহান্নামে ঢুকিয়ে ঢালা ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে আল্লাহ বলবেন যে তোমরা আজকে ধৈর্য ধারণ করো বা চিৎকার করো সব সমান, এটা তোমার কর্মের বিনিময়। এখানের থেকে 17-20 পর্যন্ত কয় আয়াত হইল কোন? 17-18-19-20 এই কটা আয়াতের মধ্যে যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে যারা দায়িত্ববোধের পরিচয় দিছে জান্নাতে আল্লাহ তাদের সাথে কি ধরনের মেহমানদারির আচরণ করবেন কোরআনের ভাষায় শুনুন, এই জন্য কোরআন পড়া দরকার। কোন ব্যক্তির বই বইলে ওই নিসাব করে মানে কোরআনের কথা শুনলেই শুন গাছালা ফলা করে, কিন্তু ব্যক্তির বই পড়তে কিন্তু মুশকিল লাগে না, পড়তে হবে কোরআন, কোরআনের অর্থ পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা পড়তে হবে, এটা বোঝার জন্য হাদিসকে সহায়ক হিসেবে পড়তে হবে, আর হাদিস হলেই হবে না তা সহি হিসেবে প্রমাণ করে পড়তে হবে, ওই জাল হাদিসের নামে আল্লাহর রাসূলের সৃষ্টি না গেলে দুনিয়া সৃষ্টি করা হয় না, এই হাদিস কি সহি? হ্যাঁ এমন তো জঘন্য মিথ্যা কথাই তো নাই, সেটা আলেমরা বলে বেড়ায়। কোরআনে যেখানে গোবর মাসি মুখ স্ত্রীর সবাসের কথা বলা হয়েছে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, এটা যদি সত্য হইত তা আল্লাহ কোরআনে বলতো, কোরআন তো মশা মাসি গোবর পোকা মাকুর সব কিছুর কথা আছে, স্ত্রীর সবাসের কথা আছে বলে বেড়ায়। আচ্ছা ডল্লাম এই হাদিসে যারা বলে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া আল্লাহ সৃষ্টি করতো না, এই শ্রেণীর যারা কথা বলে তাদের তো উচিত এই দুনিয়ার জালেমেরা অন্যায়কারীরা যে রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করা হইতো না, সেই জমিনে তোমাদেরকে কুকাম করতে আমরা দেব না, তা কিন্তু বলে না। এই শ্রেণীর লোকেরা বরঞ্চ বাতিলকে ময়দান ছাইড়ে দিয়ে খানকায় ঢুকছে হুক করুক জিকির করে,